নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক বৈশাখে বাংলাদেশে আখ্যাকাণ্ড, প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিক্ষোভ। রামনগরে বিটুমিনবাহী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, গুরুতর আহত চালক ও সহকারী। চোরাই বাড়িতে 80 লক্ষাধিক টাকার কফ সিরাপ, বাজেয়াপ্ত ধৃত চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত 2 ফেব্রুয়ারি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রোজকান্দি বাগানের ম্যানেজার সাংবাদিকদের সামনে বরাকের নাগরিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার পরিপ্রেক্ষিতে 24 ঘণ্টার মধ্যে এজন্য বরাকবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে বলে গতকাল দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ এই মর্মে লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য ঈশ্বর ভাই উবাদিয়াকে সাধুবাদ জানালেও একই বক্তব্য তাকে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে রাখার দাবিতে স্থিত রইল বিডিএফ। ঈশ্বর ভাই উপাধ্যায়কে বলছি যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, অন্যথা আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে বাধ্য থাকব। এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য রোজকান্দি বাগানের ম্যানেজারকে তার অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন, তবে যেহেতু তিনি তার মন্তব্য সাংবাদিকদের সামনে করেছেন তাই সাংবাদিকদের সামনে এই বক্তব্য প্রত্যাহার তথা এজন্য বরাকবাসীর কাছে ক্ষমা চাইবার দাবি জানিয়েছিল বিডিএফ। তাই যে বক্তব্যে তিনি লিখিতভাবে পেশ করেছেন অবিলম্বে তা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে তাকে পেশ করতে হবে, অন্যথায় বিডিএফ তাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে। জয়দীপ আরও বলেন, সম্প্রতি তাদের কাছে খবর এসেছে যে রোজকান্দি চা বাগানের 200 বিঘা জমিতে বিজেপি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ফিশারি রয়েছে। রোজকান্দি বাগানের ম্যানেজার বলেছেন যে চা বাগানের জমি বাংলাদেশিরা বেদখল করছে, তার মানে এক্ষেত্রে কি ধরে নিতে হবে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বাংলাদেশি। তিনি আরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চা বাগানের জমি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না, শুধু বাগান করার জন্যই এইসব জমি সরকার 99 বছরের লিজে ব্যবহার করার অনুমতি দেয়। তাই রোজকান্দি বাগানের জমি যদি মন্ত্রী পরিমলকে ফিশারি করার জন্য উপঢৌকন দেওয়া হয়ে থাকে তবে তা সম্পূর্ণ বেআইনি। জয়দীপ সরকার তথা প্রশাসনের কাছে অবিলম্বে এই ব্যাপারে তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন। জয়দীপ এদিন বলেন, যেহেতু রোজকান্দি বাগানের মালিক তথা ম্যানেজারের সাথে মন্ত্রী পরিমলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই তাদের সন্দেহ যে তার তথা বিজেপি দলের নির্দেশে ভোটের আগে এই বাংলাদেশি ইস্যুকে উস্কে দেওয়া হয়েছে। এভাবে চা বাগানের বাসিন্দা বনাম স্থানীয় বাঙালি তথা বাঙালি হিন্দু বনাম মুসলিম বিভাজন করে ভোট হাসিল করতেই এইসব চক্রান্ত করা হচ্ছে বলে তারা মনে করছেন। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে 24 ঘণ্টা সময় দিয়েছিলাম, বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আমরা যেটা দাবি করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান, কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন। তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও। আমরা যেটা উনি লিখিতভাবে আমাদের পাঠিয়েছেন, আমরা চাই যে উনি সাংবাদিকদের ডেকে সেই বক্তব্য প্রকাশ্যে বলুন, যাতে সবাই বরাকবাসী সবাই সেটা শুনতে পারেন, জানতে পারেন, অন্যথা আমরা আমাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। ঈশ্বরভাই উপাধ্যায় বলেছেন যে চা বাগানের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছেন। এবারে এই যে 200 বিঘা জমি চা বাগানের, যেটা পরিমল শুক্লবৈদ্যকে উপটোকন হিসেবে আমরা বলবো দেওয়া হয়েছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে পরিমল শুক্লবৈদ্য বাংলাদেশি? আমরা চাই যে এই বিষয়টিও সঠিক তদন্ত হোক, বেরিয়ে আসুক এখানে কী হয়েছে ঘটনা। আমরা এটাও মনে করছি যে যেহেতু পরিমল শুক্লবৈদ্যর সাথে ওনার যোগাযোগ রয়েছে, রোজকান্দি চা বাগানের যোগাযোগ রয়েছে, তো তার এই বক্তব্যের পিছনে পরিমল শুক্লবৈদ্য এবং বিজেপি দলের হাত রয়েছে। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের চা বাগান যে শ্রমিকরা রয়েছেন এবং এখানে লোকাল বাঙালিরা যারা রয়েছেন এবং বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম যারা রয়েছেন তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আগামী নির্বাচনে ভোট হাসিল করার লক্ষ্যেই এইসব বক্তব্য রাখা হয়েছে এবং এইসব পরিকল্পিত চক্রান্ত। মঙ্গলবার 7 সকালে দুর্ঘটনা ঘটেছে শিলচর চেংকুড়ি চেংদুয়ার এলাকায় বাইপাসের সেতুর উপর।
একটি বিটুমিনবাহী ট্যাঙ্কারের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা। ট্যাঙ্কারটি পড়ে যায় সেতুর নিচে, বিটুমিন ছড়িয়ে পড়ে মাটিতে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্যাঙ্কের চালক ও সহকারী। চালকের একটি পা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে তার একটি চোখও। গাড়িটি পশ্চিমবঙ্গ থেকে আসছিল, গন্তব্যস্থল ছিল মিজোরাম। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় মানুষ, তারা উদ্ধার করেন গাড়ি চালক ও সহচারীকে। পরে তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। कहाँ का गाड़ी है? ये गाड़ी वेस्ट बंगाल कलकत्ता का है। और ड्राइवर का कुछ नुकसान हुआ है क्या? ड्राइवर का हाथ टूट गया, पैर टूट गया। पैर टूट गया और बचा हुआ है क्या? हाँ बचा हुआ। अच्छा अच्छा अच्छा, गाड़ी का नंबर मालूम है? हाँ नंबर है, वहाँ पर है नंबर प्लेट। अच्छा अच्छा। দুদিনের মাথায় ফের বড় সাফল্য পেল চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের রুটিন তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 80 লক্ষাধিক টাকার নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ। এ কাণ্ডে গাড়ি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি খুচরো সামগ্রী বোঝায় বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেনার গাড়ি চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে পুলিশ। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 67 কার্টনে 8,040 বোতল নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 80 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায় আটক করা হয়েছে গাড়ি চালককে। তার নাম রবীন্দ্র সিং, বাড়ি রাজস্থান। পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। শিলচর ঘনিয়ালা রোডের মোখাসা মামু মোকাম পরিচালনা কমিটির সম্পাদক সোজাউদ্দিন লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনলেন কমিটির অন্যান্য সদস্যরা। এই মোকামকে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা চালানো হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এটা আমি কোনো রাজনীতি, এটা মানুষের অযথা মানুষের কষ্ট দেওয়া। কালকে তুমি কোনো ক্লাবে মিটিং করছো, মোখাসা মোকামে মিটিং করছো, এটা প্রুফ করো, আমরা প্রুফ চাই। এটা আর কিছু লক্ষ লক্ষ টাকা পালা করতে বেশি মারিয়া গেছে, এটা প্রুফ চাইবো আমরা, নতুবা আমরা মানহানি তোমার কেস করব কার উপরে। মোকাম পরিচালনা কমিটির কর্মকর্তারা তথ্য সহ বিভিন্ন প্রমাণ তুলে ধরে এদিন জানান, সম্পাদক সোজাউদ্দিন লস্কর 2,80,000 টাকা আত্মসাৎ করে পরবর্তীতে কিছু সঙ্গীদের নিয়ে আলাদাভাবে একটি অবৈধ কমিটি গঠন করে মোকাশা মোকামকে বদনাম করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মোকামের ভাড়াটে ঘর থেকে টাকা তোলার পাশাপাশি দান বাক্স থেকে অবৈধভাবে টাকা উঠিয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন পরিচালন কমিটির কর্মকর্তারা। তার কাছে অর্থের হিসেব চাইলে তিনি মোকামে যাওয়া আসা বন্ধ করে মোকাম পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। অবৈধ কমিটি বানিয়ে সোজাউদ্দিন পুরাতন কমিটিকে মোকামের চাবি দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ। বার্ষিক উৎসবকে বানচাল করার উদ্দেশ্যে অবৈধ কমিটির তরফেও প্রশাসনকে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি মোকামের নামে রসিদ বানিয়ে শহরজুড়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। জনগণকে সতর্ক করে দিয়ে অবৈধ কমিটির হাতে চাঁদা প্রদান না করার আবেদন জানিয়েছে পরিচালন কমিটি। জানো তোমরা একজন নলির যে এরকম বদনাম ঘটায়, এটা করার ভালো না। আজকে বাসকর্তা আর আমরা যে বাসুদেব শর্মা, আপনারা জানরা, তারা চোর, তারা বেইমান। তুমি তার আমার পক্ষ দিয়া, তুমি আমরা মোকাম কমিটিকে নষ্ট করতে চাইতে, তোমার কাছে কিটা জ্ঞান আছে? এটা তো এরকম করা তো আপনারা উচিত না। আপনারা একজন ভালো মানুষ দেখাইয়া আনছে, দিলীপ সিং, দিলীপ সিং তালা খাটার কেস আছে, তার উপরে আমার উপরে হয়তো ওখানে আছে, আমার কাছে তার উপরে কেস আছে। আজকে আমরা যে এই যে কমিটিগুলো লইয়া চলিয়া, আমরা কাছে প্রায় 45 জন আছে কমিটির মানুষ, তোমরা সাইট না 5 জনের চালাইয়া কমিটি অতটা টাকা আত্মসাত করলা, এটা কেন হোক না তোমরা পাবলিকরে, যে আমরা এরকম চালাইছি, চালাইয়া আত্মসাত করছি। আজকে আমরা এইসব কারণে এই যে রুল রেগুলেশন যতটা বাইসে করছি, আমরা খুঁজিয়া চালাইয়া যেতাম। আজকে দিলীপদাও হোক আর আমরা ভাস্কর বাবু হোক আর বাসুদেব শর্মা হোক, আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত লোকে আপনারা এখানে পড়ি এই বদনামিটা করতে আপনারা আমরা ওটা বার করে। আজকে আর দিলীপ সিং বাবু কয়েন আর আমরা বাসুদেব শর্মা আর আমরা ভাস্কর একজন অ্যাডভোকেট আপনি,
একজন অ্যাডভোকেট লইয়া আপনি এইরকমভাবে অপমান করতা, এইটা তো মামুর স্থান। আপনি মন্দিরে এরকম করতে পারবেন, কোনো মন্দিরে গিয়ে এইরকম আপনার এইরকম করতে দিত না কোনো পার্টিয়ে। আজকে তুমি এই যে মুকাম করে এইরকম রাজনীতি করাই কেন? এটা আমি কোনো রাজনীতি, এটা মানুষের অযথা মানুষের কষ্ট দেওয়া। কালকে তুমি কোনো ক্লাবে মিটিং করছো, মহাশয় মুকামে মিটিং করছো, এটা এটা প্রুফ করো, আমরা প্রুফ চাই। এটা আর কিছু লক্ষ লক্ষ টাকা পাড়া করতে বেশি মারিয়া গেছে, এটা প্রুফ চাইব আমরা, নতুবা আমরা মানহানি তোমার কেস করবো কার উপরে। বরাকে অব্যাহত অবৈধ বার্মিট সুপারি পাচার, নিত্য নতুন কৌশলে পুলিশের চোখে ধুলো দিয়ে বার্মিট সুপারি পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্মিট সুপারি পাচারে জড়িত সিন্ডিকেট চক্র। এবার বিস্কুটের আড়ালে বার্মিট সুপারি পাচারের ষড়যন্ত্র ভেস্তে দিল বরখোলা পুলিশ। মহাসড়কের বালাছোড়া টোলগেটের কাছে মঙ্গলবার একটি বার্মিট সুপারি বোঝাই বাহন আটক করে বরখোলা পুলিশ, সাথে গ্রেফতার করা হয় দুই যুবককে। গ্রেফতার হওয়া দুই যুবকের নাম রবিউল ইসলাম বয়স 27 এবং নুরজাল হক বয়স 22। এদিকে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে 135 বস্তা বার্মিট সুপারি উদ্ধার করে। জানা গেছে গোপন সূত্রে খবরের বরখোলা পুলিশ তল্লাশি চালিয়ে AS-17C-6987 নম্বরের লরিতে তল্লাশি চালালে আসল রহস্য বেরিয়ে আসে, যে লরিতে বিস্কুটের আড়ালে ছিল বার্মিট সুপারি। জানা গেছে করিমগঞ্জ থেকে বরপেটা নিয়ে যাওয়ার পথে আটক করা হয় সেই লরিটিকে। বর্তমানে পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা চালিয়ে যাচ্ছে। চা বাগানের জমি বহিরাগত বাংলাদেশিদের দখলে মন্তব্যের পর তুমুল সমালোচনার ঝড়ের পর সংবাদ মাধ্যমকে দায়ী করে স্পষ্টীকরণ তুলে ধরলেন চা বাগান ম্যানেজার ঈশ্বর ভাই উপাধিয়া। উল্লেখ্য, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় ওনার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে কিছু সংবাদ মাধ্যম। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনুরোধে বিশেষ বক্তব্য দেওয়ার সময় বরাক উপত্যকায় বিভিন্ন এলাকায় চা বাগান অধ্যুষিত জমিতে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ করার ফলে চা উৎপাদনের জায়গা কমছে ও এটার প্রভাব চা উৎপাদন ও চা ব্যবসায় ব্যাপকভাবে পড়ছে বলে মন্তব্য করেছিলেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উপাধিয়া। বরাকে নাগরিকদের মধ্যে উনিও একজন, সব ধরনের সমাজসেবামূলক কাজে এবং শ্রমিকদের উন্নয়নে পাশাপাশি উন্নতি প্রগতির ক্ষেত্রে ওনার বিশেষ ভূমিকা রয়েছে। সর্বদাই জনগণের সেবায় তিনি সর্বদা এগিয়ে থাকেন, তাই বরাক উপত্যকার নাগরিকদের মনে কোনো ধরনের আঘাত দেওয়ার উদ্দেশ্য ওনার ছিল না। অনুষ্ঠানে ওনার 45 মিনিটের ভাষণ শুনেনি কোনো সাংবাদিকই, না হলে আসলে বিষয়বস্তুটা বুঝতে পারতেন। শেষ প্রান্তে ইলেকট্রনিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তার অন্তর্নিহিত অর্থ বরাকবাসীর মনে হৃদয় কিংবা আত্মসম্মানে আঘাত করা কখনোই ছিল না। বিকৃতভাবে ওনার উপস্থাপনকে প্রতিবেদকরা উপস্থাপন করছেন এবং এজন্য তিনি পরোক্ষভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঈশ্বর ভাই উপাধিয়া বলেন, ওনার বিবৃতির বিকৃত পরিবেশনের জন্য জনমনে যে অর্থহীন দুঃখ পৌঁছেছে তার জন্য তিনি বিশেষ দুঃখিত এবং অন্তরের অন্তস্থল থেকে সবার কাছে উনি ক্ষমা প্রার্থী বলে জানান। मैंने करीबन 40 मिनट का भाषण दिया, उसमें चाय बागान की विभिन्न समस्याओं के ऊपर हमने लाइट डाला। उसमें जलवायु परिवर्तन मेजर था, चाय बागान का जो उद्योग अभी तकलीफ में चल रहा है क्योंकि हमारी जो लागत और हमको जो दाम मिल रहा है उसमें भी काफी डिफरेंस आ गया है। इसके लिए अभी चाय बागान का उद्योग प्रॉफिटेबल नहीं है और बहुत सारे बागान बंद हो रहे हैं और ये हमारी बड़ी समस्या थी। बहुत सारे कॉरेस्पॉन्डेंट बहुत देरी से आए और हमारा पूरा 40 मिनट का भाषण नहीं सुना, छोटा सा ही पोर्शन को सुन के ये लोग ने अपना मनगढ़ंत तरीके से उसको रंग चढ़ा के अपनी ओर से पेश करने की कोशिश की। मेरे को इस बात का बड़ा दुख है कि हमारा जो पूरा भाषण था उसका जो कंटेस्ट था, उसका जो मतलब इंटेंशन था, वो इन्होंने समझा नहीं और छोटा सा एक क्लिप करके कंट्रोवर्सी करके उसको मतलब सेंटिमेंट लोगों का रेज किया और इसकी वजह से बहुत लोगों को दुख हुआ है। इसके लिए मेरे को काफी तकलीफ है कि ऐसा नहीं होना चाहिए था। हम लोग सब भारतवासी है और हम लोग का सबका एक ही उद्देश्य है कि हम लोग अपने देश की तरक्की के लिए, हमारे समाज में सौहार्द बनाए रखने के लिए अपने से जो बन पड़े वो सारा काम करें। इसमें एक दूसरे के प्रति ईर्ष्या, हिंसा, राग द्वेष वो सब होने का कोई बात। শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার লক্ষ্যে আসছে 11 ফেব্রুয়ারি পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানাক্কার মাদানিতে আয়োজিত হতে চলছে বিরাট দিনী সমাবেশ।
পাশাপাশি রয়েছে খতবে বোখারি শরীফের দোয়া মাহফিল ও বিশেষ সেমিনার। এদিনে সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজকদের পক্ষে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা আধ্যাত্মিক দিশারী আল্লামা হজরত মৌলানা আহমদ সাইদ গোবিন্দপুরী সাহেব বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন এবং এতে সবার উপস্থিত কামনা করেন। ওই দিন বেলা সকাল 10 কোটিকা থেকে বিকেল 5 কোটিকা অবধি নানা কার্যক্রম আয়োজিত হবে। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস পূর্ব গোবিন্দপুর দারুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় বদনীতে বুখারী শরীফ সম্মেলন, বুখারী শরীফ খতমের দোয়ার মহফিল অনুষ্ঠিত হবে। তার সঙ্গে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, ভ্রাতৃত্ববোধ, দেশের ঐক্য, সংহতি, একে অন্যের সাহায্যকারী, তার উপর বিদগ্ধ ইসলাম স্কলার বক্তব্য রাখবেন। এই মহতী শান্তি সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, ইসলাম স্কলার মুফতি সাদুল্লাহ খান সাহেব। তিনি হাদিস, কোরআন, শিক্ষা, শান্তি, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবেন। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ অবধি জিরিঘাট এসকেপিদে হাইস্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য কেন বিষ ভাও জলে প্রশ্ন উঠছে সচেতন মহলে। উল্লেখ্য, গোটা কেলেঙ্কারির পিছনে ওই স্কুলের এক শিক্ষিকাকে দায়ী করে প্রধান শিক্ষক লিখিত নালিশ দাখিল করেন স্কুল পরিদর্শককে, কিন্তু আজ অবধি কেন নেই কোনো হালদাল প্রশ্ন উঠছে স্থানীয় জনমনে। ওই স্কুলের প্রধান শিক্ষক বিগত বছরের 22 ডিসেম্বর স্কুল ইন্সপেক্টরের নিকট এক শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ লিখিতভাবে দাখিল করেন এবং নানা চাল বাহানার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট খোলসা করেন। কিন্তু সরকারি অর্থের অপব্যবহার ও বাচ্চাদের খাবারের চাল নিয়ে নয়ছয় করার বিস্তারিত প্রকাশ্যে আসা সত্ত্বেও অত্যন্ত রহস্যজনকভাবে চাপা পড়ে গেল কেন তদন্ত দ্বন্দ্বের সচেতন সমাজ। দেখুন স্যার, আমি তো মানে এটা মানে কিছু ইয়ে করছি, আপনি এতদূর থেকে ডিসিরে বা আপনার ডিআইডির কাছে জানাইলাম, আমরা তো মানে মানে জানাই মানে আমি তখন সময়ই পাইছি না, এদিকে আমার টিচার নাই। এখন যে কমপ্লেনটা ডিসিরে দিছেন এটা কারণ কিটা? তখন তো ডিসি মানে ওইটা মানে ওই এমডিএম এর গড়বড়ে লিখে কিটা গড়বড়? ওই যে 171 বস্তা চাউল, এরপরে স্টক রেজিস্টার পাওয়া যায় না, চেকবুক পাওয়া যায় না, সামনে গণউৎসব, কিছু পাইছি না, আমি স্টক রেজিস্টার পাইছি না, ক্যাশবুক পাইছি না, কিছু না, খালি আমি জানানি পরে এখন পর্যন্ত আপনি কোনো সুরা পাইছেন, নেক্সন হয়েছে না, কিছু না, কিছু পাইছি না। ডিসি আপনি কবে দিছেন? আমরা তো দিছি 30 ডিসেম্বর মাসে, গত ডিসেম্বর মানে গেছে ডিসেম্বর মাসে, মানে এক মাস আগে আপনি ডিসি প্রেজেন্ট করেছেন। আলগাপুর গোছিয়া আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসার আগামীকাল 7 ফেব্রুয়ারি রোজ বুধবার বার্ষিক জলসা অনুষ্ঠিত হবে। এদিন সকাল 9 কোটিকা হতে রাত 10 কোটিকা পর্যন্ত হজরত মৌলানা জালাল আহমেদ মজুমদার সাহেবের সভাপতিত্বে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা ইয়াসিয়া সাহেব, মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা আলিমুদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা লোকমান সাহেব, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মেহবুব আলম বড়ভুইয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা আবুল খের মেহবুব সাহেব, মৌলানা ফরিদুদ্দিন সাহেব, মৌলানা আব্দুল হান্নান সাহেব, মৌলানা হাফিজ আব্দুল হাফিজ সাহেব। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত প্রদান করবেন। অনুষ্ঠানে কার্যসূচির মধ্যে রয়েছে কোরআন পাঠ, নসিহত ও দোয়া মাহফিল।
আজকে এখানে বেশ কয়েক বছর পর এহিয়া সাহেবে আজকে পদার্পণ হচ্ছে, বোধহয় সর্বপ্রথমই এমত অবস্থায় আলগাপুর মাদ্রাসায় যে ছাত্রদের অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা হবে সকাল 9টার থেকে আরম্ভ হবে। বিভিন্ন সভায়মুক্ত মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতা বেলা 1 ঘটিকা পর্যন্ত চলবে। তারপরে এখানে যারা বক্তব্য রাখবেন, বিশেষ করে সবাইকে এক একটি বিষয়ের উপর নির্ধারিত করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা ওয়াজ শুনেছেন, ওয়াজগুলা শুধু এই ধারাবাহিকভাবে ওয়াজ চলে এখানে না। এখানে যেমন জাকাত ফিত্রা নিয়ে একজন উলামা কেরামকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষা নিয়ে দিনী শিক্ষা মাদ্রাসা শিক্ষার উপর হজরত মৌলানা লুকমান সাহেব বক্তব্য রাখবেন এবং এহিয়া সাহেব বিশেষ করে উনি আলিম বা নিশ্চয় উনিও এইসব ব্যাপারে বিশেষ বক্তব্য রাখবেন। তাই সর্বস্তরের জনসাধারণকে উক্ত মহফিলে উপস্থিত থেকে মহফিলকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাকবাসীকে বাংলাদেশে আখ্যাকাণ্ড, প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিক্ষোভ। রামনগরে বিটুমিনবাহী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, গুরুতর আহত চালক ও সহকারী। চোরাই বাড়িতে 80 লক্ষাধিক টাকার কফ সিরাপ, বাজেয়াপ্ত ধৃত চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।